السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد، সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ প্রোগ্রাম ইসলাম আমরাকে দেখার জন্য, সকলকে উক্ত অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি এবং অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বি করিম একজন মানুষকে সৃষ্টি করেছেন। প্রতিটি মানুষের হায়াতকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি, শৈশবকাল, কৈশোরকাল এবং যৌবনকাল, বার্ধক্যকাল। এ হিসেবে যদি আমরা ধরি তাহলে চার ভাগ হয়, শিশুকাল এক বয়স, কৈশোরকাল, যৌবনকাল, বার্ধক্যকাল। এই চার ভাগের মধ্যে দুটো ভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কৈশোর এবং যৌবন। যৌবনের বরকত সম্পর্কে, যৌবনকালের আবাদত সম্পর্কে, আবাদতের বরকত সম্পর্কে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে অনেক আলোচনাই করেছেন এবং এক জায়গাতে এসেছে সাত ব্যক্তি আল্লাহ পাকের আরশের নিচে ছায়া পাবে, তার মধ্যে একজন হলো ওই যুবক যে যুবক নিজের সকল কিছুকে ত্যাগ করে নির্জনে বসে এক আল্লাহ রাব্বে করিমের ধ্যানে মগ্ন থাকে, আল্লাহ পাকের আশক প্রেমে ডুবে থাকে। আল্লাহ রাব্বে করিম আমাদেরকে তৌফিক দান করুন। এর আগের যে বয়স সে বয়সটা কিন্তু কৈশোর বয়স। কৈশোরেই অনেক ছেলে মেয়েরা দেখা যাচ্ছে যে উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে। কেন কেন হয়ে যাচ্ছে, ইসলামে তাদের জন্য কি শিক্ষা রয়েছে, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচক হিসাবে যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, আপনাদের সকলের পরিচিত মুখ, অত্যন্ত সুন্দর দলিল ভিত্তিক আলোচনা করে থাকেন, শেখ মুফতি মহিউদ্দিন কাসেম, ইমাম জাতীয় মসজিদ বাইতুল মুকাররম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। দর্শক মণ্ডলী, কৈশোর বয়সটি যাদের হয়েছে, আমরা তো আলহামদুলিল্লাহ ওই বয়স পার হয়ে এসেছি। আমরা যারা অভিভাবক আছি, আমাদের অনেক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে যে আমার সন্তান কি করছে, কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, এই বিষয়গুলো লক্ষণীয়। এ বয়সটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারে তার যৌবনকাল অত্যন্ত চমৎকারভাবে কাটবে। একজন শিশু, একটি কিশোর এবং একজন যুবক যখন সঠিক পথে চলবে, তার চরিত্র মাধুরী সুন্দর হবে, ইসলামের রঙে রঙ্গায়িত করবে, তো তার দ্বারা ইসলাম উপকৃত হবে, দেশ ও জাতি উপকৃত হবে। মুফতি সাহেবের কাছে এই সম্পর্কে আমরা বিস্তারিত শুনব। আলহামদুলিল্লাহ, واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: ألا كلكم راعين وكلكم مسؤولون عن رعيته. অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনার জন্য আজকে নির্ধারণ করেছেন। আসলে দেখুন, আপনি যেটা বলেছেন, যেমনটি বলেছেন, মানুষের এই শুরু জীবনটা, মানুষের এই শুরু জীবনটা, বিশেষ করে যৌবন পর্যন্ত যদি একটা মানুষ সঠিকভাবে কষ্ট করে সঠিক পথে চলতে পারে, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ সেই মানুষটা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভালোই চলবে, এটা আল্লাহপাকের কাছে আমরা আশা করতে পারি। কারণ ছোট বয়স থেকে যেই মানুষটা নষ্ট হয়ে যায়, আমরা অনেক সময় দেখি এই মানুষটা যখন যৌবনে পদার্পণ করে, এই মানুষের সঠিক পথে চলতে অনেক কষ্ট হয়ে যায়। তো আমি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করেছি, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। দেখুন, আজকে এই বাচ্চাদেরকে, যে সমস্ত আমাদের আদরের সন্তান যারা আছে, যারা বিপদগামী হয়ে যাচ্ছে, যাদেরকে আমরা ভৎসনা করছি, তিরস্কার করছি যে তারা কেন সঠিক পথে চলছে না, তারা কেন খারাপ কাজ ছাড়ছে না, তো সেই প্রশ্ন উত্থাপন হওয়ার আগে আমি আগে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শরীফ পেশ করতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে সেই ইসলামের উপরে জন্মগ্রহণ করে, পরবর্তীতে সেই বাচ্চাকে তার পিতা মাতাই তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, নাসরা বানায়। কেমন একটি বিষয় আল্লাহ রসুল বলেছেন, আসলে একেবারে চমৎকার সত্য সঠিক বলেছেন। সেটা হলো, তার ব্যাখ্যা হলো এমনটি যে এই পিতামাতা তার এই আদরের সন্তানকে
যথাযথ পরিবেশ যথাযথ শিক্ষা যথাযথ ব্যবস্থাপনা না করার কারণে যখন এই সন্তান এই আদরের সন্তান যেই সন্তান জন্মগ্রহণ করেছে ইসলামের পরে দেখুন ছোট বয়সের বাচ্চা 5 বছরের বাচ্চা 6 বছরের বাচ্চা আমরা যখন মসজিদে যাই দেখবেন আমার আগে টুপি পরে আমার সেই ছোট বাচ্চা নামাজের জন্য অপেক্ষা করছে আমাকে ডাকছে স্বাভাবিক সে ডাকবেই কারণ আল্লাহ রাসূল তো বলেছেন প্রত্যেকটা বাচ্চা ইসলামের পরে জন্মগ্রহণ করে সে তো ইসলামের পরে জন্মগ্রহণ করেছে তার মাঝে সে ইসলামের ফিতরত সেটা কাজ করছে কিন্তু পরবর্তীতে এই পিতামাতার যথাযথ শিক্ষা না দেওয়ার কারণে যথাযথ পরিবেশে যথা সময় তাকে প্রেরণ না করার কারণে এই বাচ্চা আমাদের চোখের সামনে বিপদগামী হয়ে যেই বাচ্চা আমার আপনার জন্য দুনিয়া এবং আখিরাতে রহমতের কারণ হওয়ার দরকার ছিল যে সন্তান আমার আপনার জন্য আমার আপনার কবরের পাশে দাঁড়িয়ে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের পানি ফেলার কথা ছিল যে বাচ্চা আমার জীবনের শেষ সময় আমার মুমূর্ষু অবস্থায় সূরা ইয়াসিন পাঠ করার কথা ছিল আজকে পরিবেশ আমরা উল্টা দেখছি এই সোনার সন্তানের হাতে পিতামাতা খুন হচ্ছে এটা সবই আমাদের কৃতকর্মের ফসল ছাড়া অন্য কিছুই নয় সুতরাং আসুন আমাদের বাচ্চাদের থেকে যদি আমরা ভালো কিছু পেতে চাই একটা সন্তান আদর্শ সন্তান শুধু একটা ব্যক্তির জন্য নয় একটি সমাজের জন্য একটি রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কারণ মানুষ যখন ভালো হবে তখন তার একটা সুফল একটা সমাজ ভোগ করবে একটা দেশ ভোগ করবে এজন্য প্রত্যেকটা অভিভাবক যারা আছেন আল্লাহ রাসূল বলেছেন ময়দানে মাহশারে প্রত্যেকটা মানুষকে তার অধীনস্থ যারা আছে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সুতরাং আমার অধীনে আমার সন্তান যারা আছে আমার বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যারা ছোট অবস্থায় আছে এদেরকে আমি কোথায় দিচ্ছি কি শিক্ষা দিচ্ছি কোন শিক্ষায় তারা শিক্ষিত হচ্ছে তারা কোথায় যাচ্ছে যেমনটা আপনি চমৎকার বলেছেন আজকে আমাদের বাচ্চারা কোথায় যাচ্ছে আমাদের একটা সুধারণা আমার সন্তান 10 12 13 বছর 14 বছর বয়স আমাদের ধারণা ছোট মানুষ কোথায় গেছে ঠিক আছে আজকে বলতে আমাদের মিডিয়ার জরিপ দেখে আমাদের কাছে বড় অবাক আমরা অবাক হয়ে যাই এই ছোট লেভেল থেকেই আমাদের এই সোনামণিরা আমাদের এই আদরের সন্তানরা তারা মদের পিছনে ছুটছে মদের যেই সময় একটা একটা সময় আমরা দেখেছি একটা প্রাপ্তবয়স্ক মানুষও মদ ধরতে মদ সম্পর্কে জানতে তাদের মনের মাঝে একটা ভীতি কাজ করত কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই মানুষটা মদ গ্রহণ করবে সে জান্নাতের ঘেরাও পাবে না অন্য রেওয়ায়েতের মাঝে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মদ পান করবে তার জন্য ময়দানে মাহশারে এত কঠিন শাস্তি আল্লাহু আকবার জাহান্নামীদের পুঁছ জাহান্নামীদের ঘাম তার জন্য বরাদ্দ করা হয়েছে আল্লাহু আকবার অন্য রিওয়ায়াতের মাঝে এসেছে আল্লাহ রাসূল বলেছেন লানাল্লাহুল খামর ওয়াস শারিবা ইলা আখির হাদিস যে ব্যক্তি মদ পান করবে যে ব্যক্তি মদ প্রস্তুত করবে ইত্যাদি এই ধরনের সাত শ্রেণীর মানুষের পরে আল্লাহ পাক অভিশাপ করেছেন আল্লাহ পাকের অভিশাপ নাজিল হোক কে বলেছেন আল্লাহ রাসূল বলেছেন তো এত একটা কঠিন অপরাধ আজকে আমরা যদি মিডিয়ার দিকে লক্ষ্য করি 12 13 বছর এই বয়সের অনেক বাচ্চাদের থেকেও এই মানে যখন অপরাধ সংঘটিত হচ্ছে তো সুতরাং এই সমস্ত খারাপ বিষয় থেকে ফিরে আসতে হলে আমাদেরকে ছোট অবস্থা থেকেই যে কাজটি করতে হবে আমাদের বাচ্চাদেরকে দিন শিক্ষা দিতে হবে আমাদের বাচ্চাদেরকে রব্বে করিমের কোরআনে হাকিম শিক্ষা দিতে হবে আমি এই কথা বলছি না যে আপনার বাচ্চা পুরো জীবন কোরআন পড়বে পুরো জীবন কোরআন পড়তে ভাগ্যের বিষয় সকলের সেই ভাগ্য হয় না আপনি যদি আপনার বাচ্চাকে ডাক্তার বানাতে চান কোনো সমস্যা নেই আপনার বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানাতে চান কোনো সমস্যা নেই কিন্তু সর্বপ্রথম আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিন ইনশাআল্লাহ এই কোরআনের বরকতে আপনার সন্তান বিপদগামী হবে না আপনার সন্তান যদি ডাক্তার হয় একটা আদর্শ ডাক্তার হবে আপনার সন্তান যদি ব্যবসায়ী হয় আদর্শ ব্যবসায়ী হবে আপনার সন্তান যৌবন নয় শুধু বার্ধক্যে সর্ব অবস্থায় সর্বসময় এই কোরআনের বরকতে ইনশাআল্লাহ একটা আদর্শ মানুষ হবে এজন্য আসুন আমরা ছোট অবস্থা থেকে একেবারে পাঠশালা মায়ের গর্ভ থেকে পরক্ষণে যতগুলো ধাপ আছে আমরা আমাদের বাচ্চাদেরকে সর্বপ্রথম কোরআনের শিক্ষা দিই অত্যন্ত চমৎকার আপনি বলছিলেন দর্শক মণ্ডলী অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন শেখ মুফতি মুহিউদ্দিন কাসেম তিনি একটি হাদিস উল্লেখ করেছেন অত্যন্ত চমৎকার খুবই গুরুত্বপূর্ণ হাদিস যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি সন্তান ছেলে হোক মেয়ে হোক ইসলাম ধর্ম গ্রহণ করার যোগ্যতা নিয়ে জগতের বুকে আগমন করে
যেমনটি ব্যাখ্যা করেছেন আল্লামা কাজী বাইজাবী রহমতুল্লাহ আলাই বাইজাবী শরীফের টিকার মধ্যে এর ব্যাখ্যা রয়েছে যে প্রতিটি সন্তান আগমন করে আল্লাহ পাক পাঠান ইসলাম ধর্ম গ্রহণ করার যোগ্যতা নিয়ে পরবর্তীতে পিতামাতা যারা আছেন ওনারা যে যে ধর্ম পালন করছেন ধর্মের উপরে আছেন ওই ধর্মে তাকে নিয়ে যাচ্ছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমাদের শেখ আরেকটি হাদিস পড়েছেন প্রতিটি মানুষকে অভিভাবককে জিজ্ঞাসা করা হবে সে জিজ্ঞাসিত হবে যে তার সন্তানদেরকে সে কি শিক্ষা দিয়েছিল ইসলাম ধর্মে এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সিবগাত আল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা দ্বীনের রঙে রঙ্গায়িত যে ব্যক্তি নিজের জীবনকে করবে পরিবারকে করবে আল্লাহ রাব্বে করিম তাদের উপরে শান্তি নাজিল করবেন এবং আমাদের মুফতি সাহেব বলেছেন আমি এই কথা বলছি না যে সার্বক্ষণিক সে কোরআন তেলাওয়াত করবে তবে এই কথা আমরা বলছি সার্বক্ষণিক কোরআনের উপরে সে চলবে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে কোরআন অনুযায়ী জীবনকে চালাবে পরিবারকে চলবে অর্থাৎ কোরআন যদি তার ভেতরে থাকে ছোটবেলায় যখন আমি তার ভেতরে কোরআন দিয়ে দিব তো তখন তার সামনে যখন হারাম কিছু আসবে তখন তার ভেতরের যে ওই কোরআনের শিক্ষা আছে তাকে বাধা দিবে তাকে আটকিয়ে রাখবে না ওটা ধরা যাবে না ওটা করা যাবে না ওখানে যাওয়া যাবে না দিন শিক্ষা খুবই প্রয়োজন আল্লাহ রাব্বে করিম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন চলুন আমরা যারা আছি মুরব্বী যারা আছি বয়স্ক যারা আছি যারা অভিভাবক আছি আমাদের সন্তানদের ব্যাপারে আমাদের নাতি-নাতনির ব্যাপারে আমরা যাদের অভিভাবকত্ব করছি তাদের ব্যাপারে সতর্ক থাকি তারা যেন কোনোভাবেই পদস্খলিত না হয় কোনোভাবে পথ হারা না হয় তারা যদি পথ হারা হয়ে যায় একটি পরিবারের জন্য কান্নার কারণ হয়ে যায় একটি সমাজের জন্য বিপদের কারণ হয়ে যায় আল্লাহ রাব্বে করিম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন আমরা কোরআন ও সুন্নার আলোকে সংক্ষিপ্ত সমাধান নিয়ে কথা বলবো প্রথমে যিনি আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি আপনি প্রশ্ন করুন ছোটবেলায় পাঠ্যপুস্তকে পড়েছিলাম যে নবীজির পথে একজন বৃদ্ধ মহিলা কাটা দিত পাঠ্যপুস্তকে শুনি এটা নাকি সত্য না তো এটা নিয়ে একটু বলবেন আর একটা প্রশ্ন ছিল জি বলুন প্রশ্ন আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমার ছেলের নাম হচ্ছে সুরা সাফাতের নাম অনুযায়ী রেখেছি সাফাত সেটার অর্থটা একটু বলবেন হ্যাঁ সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন ধন্যবাদ তবে নামের ক্ষেত্রে আমরা যে পরামর্শটা আমাদের এই অনুষ্ঠানে আমাদের দর্শকদেরকে দিয়ে থাকি তা হলো নাম রাখার আগেই চিন্তা ফিকির করে ওলামায়ে কেরামদের সাথে আলোচনা করে নাম রাখা উত্তম কোরআনে কারিমে অনেক শব্দ আছে আল্লাহ পাক উপমা দিতে গিয়ে ব্যবহার করেছেন আল্লাহ পাক বিভিন্ন ঘটনাবলী বয়ান করতে গিয়ে ব্যবহার করেছেন তো এজন্য কোরআনের শব্দ থাকলেই যে আমি রাখবো তা নয় বরং আমি দেখব আগে পরে ওলামায়ে কেরাম এর কী ব্যাখ্যা করেছেন অথবা কী বলেছেন সেটা দেখে শুনে আমরা রাখবো তাহলে আমাদের পরবর্তীতে আর পেরেশানি হবে না শেখের কাছে আমরা জানবো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে একটা ঘটনা মশহুর এক বৃদ্ধা মহিলা পথে কাটা দিয়েছিল এটা মশহুর তবে যেমনটি উনি বলেছেন আসলে বিষয়টি এমন এই ঘটনার অস্তিত্ব আসল খুঁজে পাওয়া কঠিন কিন্তু প্রসিদ্ধ আছে এটা ঠিক আমরা অনেক শুনেছি কিন্তু প্রকৃত সনদ সহ এই ঘটনাটা খুঁজে পাওয়া আসলে খুঁজে পাওয়া যায় না ওনার সন্তানের নাম সম্ভবত সফাত সফাত সফা আসলে আপনি যেমনটি বলেছেন যে এখানে আপনি স্পষ্ট দেখতেই পাচ্ছেন যে অর্থের দিকে বিবেচনা করে এখানে নামটি সুন্দর হয়নি সুতরাং আমাদের নাম রাখার ক্ষেত্রে অবশ্যই সাহাবায়ে কেরাম অথবা কোনো ভালো নাম অর্থবোধক নাম কারণ নামের একটা প্রভাব সন্তানের ব্যক্তি জীবনে পড়ে থাকে আমাকে একজন বলছিল ওই দিন যে হুজুর আমার সন্তানের নাম রেখেছি ইবলিস আপনি ইবলিস কেন রেখেছেন কোরআনের মধ্যে আছে শয়তান কোরআনের মধ্যে আছে তাই রেখেছি আমি এই জন্য বললাম আপনি তো আপনি জানেন ইবলিস অর্থ কি আপনি কোরআনের মধ্যে থাকলেই আপনি রাখবেন আল্লাহ তাআলা তো বিভিন্ন কারণে বলেছেন একজনে রেখেছেন সন্তানের নাম তিন এক সন্তানের নাম রেখেছেন তিন অন্য সন্তানের নাম রেখেছেন জাইতুন ও তিনই জাইতুন রেখেছেন কোরআনের শব্দ বিষয়গুলোর জন্য আলোচনা করে পর্যালোচনা করে ওলামায়ে কেরামদের থেকে জেনে নাম রাখলে খুব ভালো হয় আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো যে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম
জি আপনি প্রশ্ন করুন। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন। তাওবার দোয়া অত্যন্ত সুন্দর একটি বিষয় আপনি জানতে চেয়েছেন আমরা আলোচনা করছি আপনি শুনতে থাকুন। অনেক চমৎকার কথা বলেছেন তওবার জন্য আমাদের সকলের সর্ব অবস্থায় প্রস্তুতি গ্রহণ করতে হবে তওবার জন্য নির্দিষ্ট কোনো কিছু নেই তওবার একটা হলো আত্তাওবাতুর রুজু অর্থাৎ আমার বর্তমান অবস্থা থেকে ফিরে আসা আমরা যত গুনাহ করেছি যত অপরাধ করেছি সমস্ত অপরাধ থেকে ফিরে আসা তো এই তওবার জন্য কিছু শর্তাবলী রয়েছে অর্থাৎ যেই গুনাহ আমি করছি সেই গুনাহ আমি আর কখনো করব না যতটুকু করেছি সেই গুনাহের ব্যাপারে আমাকে অনুতপ্ত হতে হবে ওয়াল্লা ইয়াউদা ইলাইহা আবাদা আর কশিনকালে কখনো আমি আর এই গুনাহ করব না সাথে সাথে আরেকটি বিষয় হুকুকুল ইবাদ সম্পর্কিত অর্থাৎ কোন মানুষের হক নষ্ট করেছি কোন মানুষের সম্পদ ছিনিয়ে নিয়েছি জায়গা জমি দখল করেছি কাউকে ঠকিয়েছি ধোঁকা দিয়েছি বোকা বানিয়েছি ইত্যাদি যে সমস্ত বিষয় আছে আমি যদি হাজার নয় লক্ষ নয় আরো এর থেকেও বেশি বার তওবা ইস্তিগফার পড়তে থাকি কোনো কাজ হবে না এই হুকুকুল ইবাদ মীমাংসা করে এরপরে এই নির্দিষ্ট শর্তগুলো মেনে যখন আমি পড়ব আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই ইনশাআল্লাহ আল্লাহ পাকের কাছে শেষ পর্যন্ত আমরা তওবার যে আলফাজগুলো আছে পড়ে নিব আল্লাহ পাক আমাদের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ পাক maaf করে দিবেন আপনি বুঝতে পেরেছেন তওবার নির্দিষ্ট কোনো দোয়া নেই জি তবে তওবার জন্য কিছু শর্ত আছে যে শর্তগুলো শায়খে বলেছেন তওবার শর্তের সাপেক্ষে তওবা করলে আল্লাহ তাআলা কবুল করে থাকেন এবং কবিরা গুনাহ বড় বড় যে গুনাহগুলো আছে সেগুলোকে আল্লাহ রাব্বি করিম তওবার মাধ্যমে তওবা কবুল করলে সেগুলোকে ক্ষমা করে থাকেন আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন পরবর্তী দর্শকের কথা আমরা শুনব জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি প্রশ্ন করুন জি ধন্যবাদ আপনাকে পরবর্তী দর্শকের কথা শুনব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি প্রশ্ন করুন অবশ্যই বলবো অবশ্যই বলবো ধন্যবাদ আপনি অনুষ্ঠানের সাথে যে আমরা মেয়েরা তো আসলে কবরস্থানে যেতে পারি না আমরা ঘর থেকে মানে কোন কোন দোয়া গুলো পড়লে আমাদের কবরটা কেয়ার হচ্ছে জি ধন্যবাদ আমরা বুঝতে পেরেছি আপনার কথা আপনি অনুষ্ঠানের সাথে থাকুন আমরা প্রথমে বুঝতে পেরেছি আপনার জানার বিষয় কি প্রথমত বিষয় হলো ইশরাকের সঠিক সময়টি উনি জানতে চাচ্ছেন জি এটা ফজরের শেষ সময়ের পরে 23-22-23 সূর্য ওঠার পরে আধা ঘন্টা সময় সতর্কতামূলক আমরা ধরে নিলাম এরপরে ইনশাআল্লাহ আমরা আয়েশাকে নামাজটা হ্যাঁ মানে নির্দিষ্ট একই সময় ডেলি থাকে না প্রতিদিন সময়টা উঠা নামা করে এজন্য আপনার জন্য যেটা পরামর্শ আমাদের যে আপনি যে কোনো ক্যালেন্ডার সাথে রাখতে পারেন আমাদের ইসলামী ফাউন্ডেশন থেকে যে জীবন পঞ্জিকা আছে অথবা বাৎসরিক ক্যালেন্ডার আছে সাথে আপনি রাখতে পারেন সেখানে দৈনন্দিনের টাইম কিন্তু দেয়া আছে আপনি দেখলে আপনার জন্য অনেক সহায়ক হবে এরপরে যখন ইশরাকের সময় দেয়া আছে সে অনুযায়ী আপনি নামাজ পড়তে পারবেন আরেকটি বিষয় উনি খুব সুন্দর বলতে জানতে চেয়েছেন যে মেয়েরা তো কবরস্থানে যাওয়া ঠিক নয় এটা উনি জানেন তো ঘরে বসে কোন দোয়াগুলো করলে মা বাবা শুধু মেয়েদের জন্যই নয় মেয়েরা কবরস্থানে যেতে পারে না মেয়েরা তো অবশ্যই করবে সাথে পুরুষ ভাইয়েরাও যারা অনেক সময় কবরস্থানে যাওয়ার সুযোগ পায় না যাওয়া উচিত যদি সুযোগ না পায় যে কোনো সময় যে কোনো স্থানে সওয়াবে করা যায় আমরা একটা আমাদের ধারণা যে নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনেই শুধু আমাদের শবে বরাতে বা শবে কদরে মানে পিতামাতাকে স্মরণ করতে হবে আসলে বিষয়টি এমন নয় যে কোনো নামাজের পরে নামাজের আগে যে কোনো সময় পেলে মনে উঠলে মনে মনে আমাদেরকে উঠতেই হবে যাদের যাদের আমাদের আমাদের উপরে এত অনুদান এত অবদান রয়েছে তাদের কথা আমাদের অবশ্যই ভুলে গেলে চলবে না সূরা ইখলাস তিনবার সূরা ইখলাস পড়লাম সূরা ইয়াসিন পড়লাম দুরাকাত নামাজ পড়লাম কিছু দান সৎকা করলাম সব কিছুর সওয়াবে হাদিস শরীফের মাঝে এসেছে যারা ইন্তেকাল করেন মৃত্যুবরণ করেন তাদের আমল নামায় পৌঁছে থাকে এজন্য তাদের উদ্দেশ্যে আমাদের কাজগুলো করা উচিত হ্যাঁ ঘরে বসে তাদের জন্য আপনি আল্লাহ তাআলার কাছে সূরা ইখলাস পড়ে সূরাতুল ফাতিহা পড়ে এতটুকু তো বলতে পারবেন যে আল্লাহ আমার আব্বা আম্মাকে আপনি ক্ষমা করে দিন
এই কবরস্থানে যারা শায়িত আছেন তাদেরকে ক্ষমা করে দিন, সারা জাহানের কবরস্থানে মুসলিম নরনারী যারা শায়িত আছেন তাদেরকে ক্ষমা করে দিন। আপনি আপনার ভাষায় আপনি অত্যন্ত কি বলে আগ্রহ ভরে অত্যন্ত ইখলাসের সাথে যেটা বলবেন আল্লাহ তাআলার কাছে তাই পৌঁছে যাবে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনব। যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি। বলছি যে যে প্রতি লেবার দুবার টুপি দাড়ি পরে তার মেয়ে যে জিনকে প্যান্ট পরে শার্ট পরে এটা কি শরীয়ত মোতাবেক জায়েজ আছে? বুঝিনি। আর পোশাকের ব্যাপারে আপনি জানতে চাচ্ছেন? আমি জানতে চাচ্ছি যে শূন্যটি লেবার তা পরে পরে মেয়ে টি শার্ট পরে দেখুন, আল্লাপাক পুরুষকে কিছু বৈশিষ্ট্যাবলী দিয়ে বানিয়েছেন, নারীদেরকেও নিজস্ব বৈশিষ্ট্যাবলী দিয়ে বানিয়েছেন। নারীর পোশাকের গুণাবলী কোরআন এবং হাদিসে হাদিসের মধ্যে বর্ণনা করা আছে এবং পুরুষের পোশাক কেমন হবে সেটার বর্ণনাও এসেছে। আমরা যদি উল্টা পথে চলি এটা অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত কঠিন একটি কবিরা গুণা। ওই নারীর উপরে আল্লাপাকের লানত নাজিল হয় যেই নারী পুরুষের বেশভূষা গ্রহণ করে। আজকে অত্যন্ত মানে লজ্জার সাথে বলতে হয়, দুঃখের সাথে বলতে হয়, আজকে আমাদের কিছু বোনেরা, আমাদের অত্যন্ত মানে স্নেহের বোনেরা, তারা নিজেদেরকে অত্যন্ত ফ্যাশন মনে করে, মানে কি বলবো, মানে তাদেরকে খুব রুচিশীল মনে করে তারা পুরুষের পোশাক গ্রহণ করে, অথচ নিঃসন্দেহে নিঃসংকোচে সাধারণ মানুষের দৃষ্টি, সাধারণ মানুষের অনুভূতি হলো ওই মানুষের মাথাটা নষ্ট হয়ে গেছে, অর্থাৎ স্বাভাবিক অবস্থা তার নেই। এই জন্য এটা কাজটা যথার্থ বলেছেন। আসলে ইসলাম সুন্দর সুন্দর বিধানাবলী নারী পুরুষের জন্য দিয়েছে। আমরা দেখেছি অনেককে, অনেক ছেলেরা মেয়েদের মতো কানে দুল পড়ে, নাকে তারা ফুল পড়ে, অনেকে দেখেছি। তা আমাদের শেখে যে কথাটি বলেছেন যে রুচির একটা ব্যাপার কিন্তু অবশ্যই আছে। আর শয়তান মানুষের কাছে বিপরীত বস্তুটাকে তার কাছে আকর্ষণীয় করে তোলে যাতে করে সে ওই মুখী হয়ে যায়। আল্লাহ রাব্বের যখন একটা মেয়ে মানে এখানে যে বিষয়টা আরও বেশি আপত্তিজনক হয়, ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে, একটা নারী যখন পুরুষের পোশাক পরে, যেমন প্যান্ট পরে, তখন স্বাভাবিকভাবে আজকে যখন আমরা পত্রিকার পাতায় দেখছি অনেক নারী ধর্ষিতা হচ্ছে, আল্লাহ তাআলা মাফ করুন, দেখুন এর পিছনে কিন্তু তার পোশাক, তার মানে ভিন্ন ধরনের পোশাক অনেকাংশে দায়ী। সে পুরুষকে উত্তেজিত করছে, উত্তেজিত করে তখন সে নিজে বিপদগ্রস্ত হচ্ছে, আল্লাহ তাআলা মাফ করুন। ইসলাম তাকে যে গণ্ডি দিয়েছে, যে সুন্দর পোশাকের ব্যবস্থা করেছে, সেই পোশাক যদি সে গ্রহণ করত তার জন্য দুনিয়াতেও সম্মানের ব্যবস্থা ছিল, আখিরাতেও সম্মানের ব্যবস্থা। এবং ইসলামের এই বিধান সারা বিশ্বের তাবাম জাহানের সকল মানুষের জন্য, বিশেষ করে যারা ইসলাম গ্রহণ করে তাদের জন্য, যারা ইসলাম গ্রহণ করে নয় তাদের জন্য ইসলাম হলো আগে, দিন ইমান হলো আগে, পরবর্তীতে তার জন্য অন্যান্য বিধানাবলী। তো এক্ষেত্রে হাদিসে আমরা যতটুকু পেয়েছি, শেখ আপনি তো হাদিস পড়ান, আমরা দেখেছি যে কাল কেয়ামতের ময়দানে যারা বিপরীত মুখী পছন্দ করে, বিপরীত চলতে চায়, ওদের জন্য সাজাটাও কিন্তু ওই ধরনের হবে, পাওগুলোকে উপরে ওঠানো হবে আর মাথাটাকে নিচে দেওয়া হবে। একটু আপনি কল্পনা করুন, আমরা কল্পনা করি যে একটি মানুষ যদি মাথা দিয়ে হাঁটতে চায় তাহলে তার কাছে কেমন কষ্ট লাগবে, তার কাছে কেমন মানে আনইজি ফিল করবে সে, যে এই বিষয়গুলো। আরও অনেক ধরনের শাস্তির কথা আছে, ইসলাম সুন্দর বিধানাবলী নারী পুরুষ সকলের জন্য দিয়েছে। ইসলামের মধ্যে চললে আসলেই মানসিক প্রশান্তি আসে, শারীরিক প্রশান্তি আসে এবং পারিবারিক প্রশান্তি আসে। শুধু তাই নয়, দেখুন ইসলামের প্রত্যেকটা বিধান মানব জাতির কল্যাণের জন্য, কল্যাণের জন্য। এই যেই পোশাকের ব্যবস্থা ইসলাম পুরুষের জন্য করেছে, এই পোশাক পুরুষের জন্য অবশ্য অবশ্যই কল্যাণময়, যেই পোশাক নারীর জন্য ব্যবস্থা করেছে সেই পোশাক নারীর জন্য অবশ্যই স্বাস্থ্যসম্মত এবং কল্যাণময়। এ বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, মানতে হবে, এর বিকল্প কোনো কিছু নেই। সুতরাং আমাদেরকে ইসলামের বাইরে যাওয়ার
চিন্তাই আমাদের করা উচিত না আল্লাহ অত্যন্ত সুন্দর আপনি বলেছেন ও রুচির আপডেটের একটা ব্যাপার আপনি যেমন ইঙ্গিত দিয়েছিলেন যে আসলে ইসলামের ভিতরে থেকেও আপনি সুন্দরভাবে এই দুনিয়ার নাজ ও নিয়ামতকে আপনি ভোগ করতে পারবেন ইসলামের ভিতরে থেকে ইসলাম তো সর্বজনীন ধর্ম ইসলাম মানুষের কথা বলে মানুষের তবিয়তের কথা বলে আপনি দেখেছেন ফাউজুল কবির ফি উসুলি তাফসীরের মধ্যে আল্লাহ রাব্বে করিম যে কোরআন নাজিল করেছেন এবং সেখানে আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি ব্যাপকভাবে আলোচনা করেছেন যে যোগে যোগে নবীদেরকে পাঠিয়েছেন তাদের আদত তাদের অভ্যাস ইত্যাদির প্রতি লক্ষ্য রেখে তাদের অভ্যাসে কবুল করবে না গ্রহণ করবে না ইসলাম কিন্তু এই ধরনের কোনো বিধানে কিন্তু মানুষের উপরে জোরপূর্বক চাপিয়ে দেয় নাই আশা করছি যিনি প্রশ্ন করেছেন আপনার প্রশ্নের মাধ্যমে অনেকগুলো কথা বলার আমাদের সুযোগ হয়েছে মৌলিক কথা হলো ইসলামী শিক্ষার মধ্যে ইসলামী কৃষ্টি কালচারের মধ্যে কিন্তু অনেক অনেক উপকার রয়েছে ফায়দায় কাসিরা রয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন পরবর্তী দর্শকের কথা আমরা শুনব জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ টিভির ভলিউম কমিয়ে কথা বলুন জি আমার যে প্রশ্ন ছিল যে নবীর উপর দরুদ পড়া এই দরুদ আমাদের মুসলমানের জন্য মানে কোন ই নাই হিসাব গণনা নাই যতটা পড়া যাবে ততটাই ভালো যত বেশি পড়া যায় আর আরেকটা জিনিস হলে দুরুদটা জানি হাঁটা চলা কাজকর্ম করতেছি দেখা যায় অজু অবস্থায় পড়তে পারলে তো ভালো যদি অজু অবস্থায় আমি পড়তে নাও পারি আমি এখন বিকেল বেলা একটু হাঁটতেছি করতেছি পুরোপুরি বিষয়টা আপনাকে জানিয়ে দিচ্ছি আপনি অনুষ্ঠানের সাথে থাকুন আমরা আলোচনা করছি দেখুন প্রথম বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হাদিস শরীফের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তারপরে দশ বার রহমত নাজিল করবেন সুবহানাল্লাহ অন্য রেওয়ায়েতের মাঝে এসেছে ইন্না লিল্লাহি মালাঈকাতান ফিল আরদ ইন্না লিল্লাহি মালায়েকাতান সাইয়াহিনা ফিল আরদ ইলা আখির হাদিস আল্লাহ পাকের বিশেষ কিছু ফেরেশতা দুনিয়ার মাঝে তাদের বিচরণ শুধু এই কারণেই দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে যখন দুরুদ শরীফ পাঠ করবে এই দুরুদের হাদিয়াটুকু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা আথার নিয়ে পৌঁছায় দেন সুবহানাল্লাহ তো দুরুদ শরীফের কোনো সময় কোনো ক্ষণ কোনো অবস্থা কোনো কিছুই আসলে নির্ধারিত নেই বরং হাদিস শরীফের মাঝে স্পষ্ট বলা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ময়দানে মাহশারে আমার আপন তো তারাই হবে যারা অধিক পরিমাণে আমার পরে দুরূদ শরীফ পাঠ করে অত্যন্ত সুন্দর আপনি বলছিলেন আমাদের সন্তানদেরকে আমরা ভালোবাসি এখানে যদি কেউ প্রশ্ন করে যে আপনার সন্তানকে আপনি কত ভালোবাসেন কি পরিমাণ আপনি ভালোবাসেন তাহলে এর উত্তর কিন্তু আমি দিতে পারবো না যে আমার সন্তানকে তো আমি আমার প্রাণ থেকেও বেশি ভালোবাসি ঠিক হাজারো সন্তান থেকে বেশি ভালোবাসতে হবে আমার নবীজি আপনাদের আমাদের সকলের নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর ভালোবাসার বহিঃপ্রকাশ হলো বেশি করে রাসূলের উপরে দরুদ পাঠ করা শেখ আমার একটা কবিতা মনে পড়েছে বিশ্ববরণ্য কবি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন হার কে বাসাদ আমেলে সাল্লু মুদাম আতেশে দোজখ শাওয়াত বরওয়ায় হারাম কোনো ব্যক্তি যদি দরুদ পড়ার অভ্যাস করে আদত করে আপনি যেমনটি বলতেছিলেন যে আপনি হেঁটে হেঁটে পড়েন কাজকাম যখন আছে অন্যান্য কথা না বলে আপনি দরুদ পড়তে থাকেন তো এর দ্বারা পুরস্কার মহাব্বতের সাথে ভালোবাসা নিয়ে যদি আপনি দরুদ পড়েন আর তেসে দোজাক সওয়াত বরওয়ায় হারাম তাহার উপরে জাহান্নামের আগুন স্থায়ীভাবে হারাম হয়ে যায় সুবহানাল্লাহ আপনি দরুদ পড়তে থাকুন যারা অনুষ্ঠান দেখছেন আমরা তাদেরকেও বলবো যে আমার এই বোনের মতো এই মায়ের মতো আমরা দরুদের আমল করি আরেকটি বিষয় বড় চমৎকার বলেছেন যে অনেকেই বলেন উনি যেমনটি বলতেছিলেন যে ইশরাকের নামাজ যদি পড়া হয় তাহলে চাশতের নামাজ পড়ার দরকার নেই বা পড়া লাগবে এমনও বলছেন না আসলে বিষয়টি কি আসলে বিষয়টি হলো অনেকে দুটো নামাজকে
একটা নামাজই বলেছেন, আবার কেউ কেউ এটাকে ভিন্ন ভিন্ন নামাজ বলেছেন, কেউ সূর্য উদয় উদিত হওয়ার পরে যে নামাজটি পড়া হয় এই নামাজকে ইশরাক বলেছেন, আর 10টা পরে যে নামাজটি পড়া হয় সেটাকে চাশত বলার চেষ্টা করেছেন। আসলে দুই ধরনের কথাই আছে, যদি সময় থাকে দুই সময় নামাজ পড়া উচিত, আর যদি সময় না থাকে এক সময় পড়া, একটা নামাজ পড়লে শব্দগুলো শব্দ চয়নে এখানে শব্দ চয়ন ইশরাক এবং চাশত দুটুই ফার্সি শব্দ। জি, ফার্সি শব্দ নামকরণ আসলে পরবর্তীতে করা হয়েছে। কেউ যদি প্রশ্ন করে যে ইশরাক চাশতের কথা তো হাদিসে নেই, আসলে তো হাদিসে নেই, ফার্সি ভাষায় হাদিস বলা হয় নাই, আরবিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন। তো সেই ক্ষেত্রে নফল নামাজ শরীয়তের প্রত্যেকটি বিধান পর্যায় কতটুকু সেটা আমাদের বুঝতে হবে। ইশরাকের নামাজও নফল, চাশতের নামাজও নফল। আপনি ইশরাকের নামাজও পড়ুন, চাশতের নামাজও পড়ুন, নফল হিসেবেই পড়তে হবে, এর থেকে উপরের পর্যায়কে নেওয়া যাবে না, কারণ শরীয়ত এর জন্য নফলকে রেখেছে। আর গতকালকে শেখ আমরা আলোচনা করেছি যে নফল ইবাদতের তাৎপর্য ফজিলত গুরুত্ব নিয়ে, যে নফল মানে হলো অতিরিক্ত নামাজ, পড়লে পাওয়া যাবে সওয়াব, আর যদি না পড়া হয় তাহলে এর জন্য কোনো গুণা নেই, শরীয়ত আমার উপরে চাপিয়ে দেয়নি। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আপনি প্রশ্ন করুন। হুজুর, আমার বাচ্চা ছোট ছোট, ঠিক আছে, আমি সবসময় নামাজ পড়তে পারি না, পবিত্র থাকতে পারি না, দেখা যায় শৈলে প্রস্তাব করে, তারপরে ঠিক টাইম মতো গোসল করতে পারি না, নামাজ আদায় করতে পারি না, এর জন্য আমি কি করতে পারি? ধন্যবাদ। এটা অবশ্যই এই অভ্যাস পরিবর্তন করতে হবে। বাচ্চার ভালোবাসার থেকে আল্লাহ পাকের ভালোবাসা অনেক বেশি আমাদেরকে বুকে ধারণ করতে হবে, এবং এই বাচ্চাকে বাচ্চাকে সুস্থ রাখবেন আল্লাহ, বাচ্চার হায়াত দিবেন আল্লাহ, তার সব কিছু করবেন আল্লাহ। সুতরাং সে আল্লাহকে ভুলে আমি বাচ্চার সেবা করব এটা কোশ্চিন কালেও হতে পারে না। যখন আজান হয়ে যাবে আমার সব কিছু ছেড়ে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পুত পবিত্র হয়ে রব্বে কারিমের সামনে আমাদেরকে দণ্ডায়মান হতে হবে। সুতরাং এতে আমার এই বাচ্চা ভালো থাকবে, আমার বাচ্চার জীবন সুন্দর হবে ইনশাআল্লাহ, এমন মানসিকতাই আমাদের। শেখ বর্ষণ চমৎকার বলেছেন, বাচ্চা আল্লাহ পাকের, বাচ্চার মালিক আল্লাহ তাআলা আমাকে আমানত দিয়েছেন কিছু দিনের জন্য, ঠিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়েছেন, হুকুম দিয়েছেন, তো দুটোই পালন করতে হবে। আমানতেরও কোনো ধরনের ত্রুটি করা যাবে না, ঠিক অনুরূপভাবে নামাজেরও, নামাজের মধ্যেও কোনো ধরনের অলসতা করা যাবে না, উদাসীনতা প্রদর্শন করা যাবে না। আপনি যেমনটি বলছিলেন যে বাচ্চা প্রস্রাব করে দেয় করে, তো এখন আমরা কীভাবে, কেউ আপনাকে এই সমস্যার সমাধান করবে না যে আপনি বাচ্চার দিকে তাকান আর নামাজ যদি আপনি পরে পড়েন পরেন। এই ধরনের একটা সুন্দর একটা পরামর্শ আমরা দিতে পারি নারী পুরুষ সকলের জন্য, যেমন আমি ব্যক্তিগত হবে যে কাজটা আমার কাছে পছন্দ হয়, আমি নামাজের পোশাকটাই ভিন্ন, নামাজের পোশাকটাই ভিন্ন, এই পোশাক মানে সর্ব অবস্থায় ভিন্ন, শুধুমাত্র ওই পোশাকের কাজই নামাজ পড়া, বাইরেও যাব না, কোনো কিছুই ওই পোশাক দিয়ে মানে আর কিছু করব না, নামাজ শেষ ওই পোশাকটা খুলে রাখবো, এমনটা আমরা সতর্কতার সাথে যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। আর তারপরে যদি শরীরে কোথাও লেগে যায় সেই জায়গাটা আমরা ধুয়ে নিলে হয়ে যাবে, আমরা ইনশাআল্লাহ লক্ষ্য রাখবো। আল্লাহ বাচ্চাদের পেশাব ছেলে হোক মেয়ে হোক ওদের পেশাবও নাপাক, নাপাক নাপাক কি ধরতে হবে, এটাকে কোনোভাবেই অন্য কোনো ব্যাখ্যার কোনো সুযোগ নেই, নামাজকেও কোনোভাবেই ছাড়া যাবে না। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। হুজুর, জি, এই যে কি নিউজ 24? জি, নিউজ 24। হুজুর, এই যে একটু আগে আপনারা বললেন যে বুড়ি, এই যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লামের পায়ে ধন্যবাদ, আপনার কথা আমরা বুঝতে পেরেছি। আমরা এই বিষয়টি নিয়ে আমি নিজেও সন্দেহান ছিলাম, এই বিষয়টি নিয়ে আমি নিজেও সেখানে গিয়েছি, আমি আমার অনুভূতিটা আমার সচক্ষে দেখা যে বিষয়টি সেটাই আমি বলছি। এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা মুহাদ্দিসিনে কেরামদের মাঝে আছে, অনেক আলোচনা পর্যালোচনা আছে, এবং যেটি প্রসিদ্ধ সেটাও আছে। বিশেষ করে আমাদের দেশ থেকে শেখ যারা হজ করতে যান ওনাদের ভেতরে একটি তামান্না থাকে যে বুড়িতে গেছে। আমি এইবারে যখন আমি গিয়েছি ওমরায় যাওয়ার সময়, তো তাইফ আল্লাহ তাআলা নিয়েছেন, তো সেখানে যাওয়ার পরে
একজনে বলতেছিল যে এই বাড়িতে কি 1450 বছর আগে হুজুর, এটা তো মনে হচ্ছে পরে করা হয়েছে। এটা তার একটা ধারণা যে পরে করা হয়েছে, ছোট্ট একটা ঘর কাঠের ইত্যাদি দিয়ে বানানো, এটা তার একটা অনুভূতি যে সে দেখেছে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বসেছেন, এতটুকু ইতিহাস পাওয়া যায়। কিন্তু বড়ির বাড়িতে বড়ি কাটা দিয়েছেন এই ধরনের অনেক কথাই শোনা যায়, কাহিনী শোনা যায়। আসলে সহি সনদে সহি হাদিসে এই ধরনের কোনো ভিত্তি আমরা অন্তত পাইনি। ওখানে কিছু নমুনা এখনও পাওয়া যায়, অনেকে বলে থাকে বড়ির বাড়ি দেখে এসেছি, শুনে এসেছি, এগুলো পাওয়া যায়। কিন্তু আমরা তো বিচার করব, আমরা সব কিছু বিশ্বাস করব, আমরা আমল করব যে কোরআন এবং সুন্নাতে আসলে কতটুকু পাওয়া যায়। মুহাদ্দিসিনে কেরাম এই বিষয়গুলো নিয়ে অনেক সময় ব্যয় করেছেন, অনেক পৃষ্ঠা লিখেছেন, রাতকে রাত মাসকে মাস গবেষণা করে একটা সমাধান কিন্তু তারা শরীয়তের উপরে দিয়েছেন। আমরা মনে করছি যে আমাদের কাছে শরীয়তটা একবারে খুব সহজে চলে এসেছে, ওদুর ফরজ চারটি, আমরা চারটি এখন আমল করতেছি। কিন্তু এই চারটিকে চার বানাতে কত ফিকির, কত মেহনত, কত সময় ব্যয় করেছেন আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা ওনাদেরকে মাফ করে দেন, আমরা দোয়া করছি। তবে আপনি যেমনটি বলেছেন, আপনি শুনেছেন, আপনি দেখেননি, বিষয়টি আসলে অনেকটা এরকমই। ধন্যবাদ আপনাকে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, আপনি প্রশ্ন করুন। আমরা শুনতে পাচ্ছি, টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। জি, হ্যালো। জি, ফজরে সুন্নতের গুরুত্ব এটা জানতে চাইছি। আর বিবাহ সময় কি স্ত্রী বড় থাকে? বিবাহ হয় কি? জি, বিবাহ সময় স্ত্রী যদি বড় থাকে তাহলে বিবাহ? আবার বলেন, বিবাহের সময়? বিবাহের সময় স্ত্রী বোঝা যায়, মানে স্বামী যদি ছোট হয়, স্ত্রী যদি বড় হয় বয়সে, এমন কিছু সম্ভবত আপনি জানতে চেয়েছেন। যাই হোক, আমরা যতটুকু বুঝতে পেরেছি আপনাকে বুঝিয়ে বলছি, ফজরের সুন্নতের গুরুত্ব নিয়ে অনেক বেশি। ফজরের সুন্নতের গুরুত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নতের সব সুন্নতেরই গুরুত্ব রয়েছে, বিশেষ করে ফজরের সুন্নতের গুরুত্ব অনেক বেশি থাকায় ফোকাহা ইকরাম যে কথাটি বলেছেন, মুহাদ্দিসিন ইকরাম বলেছেন, অসুন্নতুলা তোকজা, সাধারণত সুন্নাত নামাজের কাজা হয় না, তবে ফজরের সুন্নাতটাই ব্যতিক্রম। যেই ফজরের সুন্নাতটা জোহর পর্যন্ত যদি ওই দিনে ফজরের নামাজটি পড়া হয়, ছুটে যাওয়ার পরে ওই সুন্নাত চহই কিন্তু পড়তে হবে। তো এমন আরও অনেক গুরুত্বের কথা হাদিসের মধ্যে এসেছে, এজন্য আমরা সব নামাজের সুন্নাতই পড়ব, বিশেষ করে ফজরের সুন্নাতটা অবশ্যই পড়ব, কোনোভাবেই যাতে আমাদের থেকে ছুটে না যায়। আর দ্বিতীয় বিষয় যেটি বোন জানতে চেয়েছেন, আমরা যতটুকু বুঝতে পেরেছি বিবাহের ক্ষেত্রে স্বামীর বয়স যদি ছোট হয় আর যদি নারীর বয়স বেশি হয়, এতে কোনো সমস্যা নেই, মাসআলাগত কোনো সমস্যা নেই, মাসআলাগত কোনো সমস্যা নেই, এই ধরনের বিবাহ হতে পারে, হতে পারে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি, আপনি সুন্দরভাবে উত্তর নিয়েছেন, প্রশ্ন করুন। টিভির ভলিউম কমিয়ে নিন। সকালে নামাজ, সকালে সকালে নামাজ, সকালে হইতে পারি না, একটু মাটি ঠিক মতো হইতে পারি না, রেগুলি তার সেদিন আপনি 9টা 10টার ভিতরে ঘুমলে বলি উঠতে পারি না স্যার। হুজুর, জি, উঠতে আপনি পারেন না, উঠতে পারতে হবে, আপনাকে ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আল্লাহু আকবার, নামাজ, নামাজের জন্য উঠতে পারছেন না ফজরের জন্য। আসলে একক তো নামাজ যখন ছুটে যায়, তার জন্য হাজার হাজার বছর আমাকে থাকতে হবে জাহান্নামে, আল্লাহু আকবার, তখন বুঝে আসবে যে একক তো নামাজ কত কঠিন বিষয়। আজকে আমরা হেলায় খেলায় গল্প গুজবের মাঝে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, অথচ হাদিস শরীফের মাঝে এসেছে কুফর এবং ইমানের মাঝে পার্থক্যকারী হলো আসসালাহ। কোন কোন রেওয়ায়াতের মাঝে এসেছে মান তারাকাস সালাহ ফাকাদ কাফার, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল, যদিও ব্যাখ্যা রয়েছে। তো আমরা অবশ্যই কোন অবস্থাতে মুসলমান নামাজ ছাড়তে পারে না, মুসলমান কোশ্চিন কালও নামাজ ছাড়তে পারে না, এ বিষয়টা আমাদেরকে স্মরণ রাখতে হবে কোন অবস্থায়। দেখুন, আমি একটি কথা যদি বলি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জীবনের শেষ
শেষ দিকে যখন অসুস্থ হয়ে পড়েছিলেন। আল্লাহ আকবার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একাধিক সাহাবায়ে কেরামের ঘাড়ে কাঁধে হাত রেখে যখন মসজিদের দিকে যাচ্ছিলেন, পা মুবারক কিন্তু উঠাতে পারছিলেন না, পা কিন্তু অনেকটা ঘষে ঘষে যাচ্ছিলেন, এরপরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই কঠিন সময় বাসায় নয় বরং মসজিদে যেয়ে নামাজ পড়েছেন। তো এর মাঝে কি আমাদের জন্য আদর্শ নেই, আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় বিষয় নেই? অবশ্যই, আমাদেরকে অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। নামাজ তো ছাড়া যাবেই নয়, বরং আমাদেরকে নামাজ পড়তে হবে মসজিদে যে জামাতের সাথে। আপনি যথার্থ বলেছেন, আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। অত্যন্ত সুন্দর আপনি বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, কেউ যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজকে সময় মতো আদায় না করে তো সে যে কাজটি করেছে কাজটি কুফুরির অন্তর্ভুক্ত হয়েছে। আমাদের শায়খে বলেছেন এর মধ্যে ব্যাখ্যা আছে, অর্থাৎ তার কর্মটা কুফুরি হয়েছে বাট তাৎক্ষণিক সে কাফের হয়ে যায়নি। তো দেখুন, আপনি একটু খেয়াল করুন যে আপনি ফজরের সময় উঠতে পারেন না, আপনি যদি আজকে রাত্রে, কথার কথা এক্সাম্পল হিসাবে আপনাকে আমরা বোঝাতে চাচ্ছি, বোঝানোর জন্য কথাটি বলছে, আপনার বালিশের নিচে যদি একটা বিষাক্ত সাপকে রাখা হয়, আপনি সেই সাপের উপরে ঘুমাতে পারবেন? নিশ্চয়ই আপনি ঘুমাতে পারবেন। আপনি সাপের উদাহরণের প্রয়োজন নেই, আপনি দেখুন এই যখন বিশ্বকাপের খেলাগুলো হয়, নারী পুরুষ ছোট বড় সমস্ত মানুষগুলো এই প্রথম রাত থেকে শেষ রাত পর্যন্ত শুধু একটা খেলার আগ্রহে পুরো রাত জেগে থাকে। অথচ হাদিসের মধ্যে এসেছে যেই ব্যক্তি নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত, আল্লাহ পাক তার জন্য এমন জান্নাতের ব্যবস্থা রেখেছেন, আদাতুল ইবাদিয়া সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার, রব্বে করিম প্রত্যেকটা জান্নাতি ব্যক্তির জন্য এমন সমস্ত নিয়ামত রাজি, এমন সমস্ত নিয়ামতের ব্যবস্থা করেছেন যা কোনো মানুষের চোখেও দেখেনি, কানেও শুনেনি, কল্পনাও করতে পারেনি। সুতরাং আল্লাহ তাআলার সেই আগ্রহ যত বেশি হবে আমাদের নামাজের প্রতি আগ্রহ তত, মানে খেলার থেকেও নামাজের প্রতি আগ্রহ বেশি। যে কথাটি বলতেছিলাম যে আপনার এই অনুভূতি নিয়ে আপনাকে ঘুমাতে হবে যে ফজরের নামাজকে যদি কেউ সময় মতো না পড়ে, যতটুকু হাদিসে আমরা পেয়েছি কবরে যখন সে যাবে তখন ওই ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত বিষাক্ত একটা সাপ তাকে ধ্বংসন করতে থাকবে এবং জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত, এইভাবে হাদিসের মধ্যে এসেছে। তা আপনি এই ধরনের অনুভূতি নিয়ে যে আমি উঠবই, আমি যেই কোনোভাবে হোক আমাকে উঠতেই হবে, তাহলে আপনি ইনশাল্লাহ উঠতে পারবেন। কারণ এই কথাটাতির ওজর কোথাও চলবে না যে আমি ফজরের সময় হুজুর উঠতে পারি না, কবরে গিয়ে বলবেন ফেরেশতাকে আমি উঠতে পারিনি, যখন হিসাব নিকাশ নেওয়া হবে আপনি বলবেন যে আমি ফজরের সময় উঠতে পারিনি, আসলে এগুলো কোথাও চলবে না। এই সাপ যেটা বলেছেন, ওই সাপের একটা সোয়া এক ফোঁটা বিষ যদি দুনিয়ার মাঝে শুধু সাপ একবার দংশন করত, পুরো পৃথিবীতে কোনো আবাদ কোনো কিছুই আর হতো না, এত বিষাক্ত সাপ দংশন করতে থাকবে। অত্যন্ত সুন্দর আপনি বলেছেন, এই জন্য আমার এই বন্ধুকে আমরা বলবো আপনার প্রতি আমাদের নিবেদন থাকবে, আবেদন থাকবে এবং গুজারিশ থাকবে যে আপনি যথাযথভাবে নামাজগুলোকে পড়বেন, এই আশা জামাতের সাথে পড়বেন বা জামাত। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। জি হুজুর, আমার প্রশ্ন যে আমার বইনে যে বিয়ে হয়েছে এখন বাচ্চা হইতেছে না, অনেক জায়গায় ওষুধ পত্র খাইছে, এখন আমি একটা কবিরাজ আমাদের এলাকায় যে ওনাকে ওষুধ খেলে নাকি হয়, এই কথা শুনি না কবিরাজের কাছে ওষুধ খাওয়ানোর উদ্দেশ্যে নিয়ে গেছি, এখন হুজুর ওই কবিরাজ আমার বোনের হাত দেখছে, হাত দেখে বলছে যে বাচ্চা হবে ইনশাল্লাহ কিছু ওষুধ খাই দেব, এখন হুজুর আমার প্রশ্ন হইলো যে কোন মানুষকে কবিরাজকে হাত দেখানো কুফুরি? ধন্যবাদ, আমরা আপনার কথা বুঝতে পেরেছি। এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, কবিরাজকে হাত দেখানোর আগেই আপনার এই মশালা জানার প্রয়োজন ছিল। আপনি যেহেতু তারপরও প্রশ্ন করেছেন, আমাদের হাতে সময় একদম নেই, খুব সংক্ষেপে শায়খের কাছে আমরা জানবো যে এই কাজটি কি? সন্তানের দাতা একমাত্র আল্লাহ, সন্তান শুধুই মাত্র আল্লাহর পক্ষ থেকে আসে, সুতরাং সন্তান ধারণের উদ্দেশ্যে কবিরাজের কাছে হোক, মাজারে হোক, বাজারে হোক, বিভিন্ন যে জায়গা যাওয়ার যে প্রচলন আছে এগুলো সম্পূর্ণভাবে পরিত্যাগ করতে হবে, পরিহার করতে হবে। কিছু ধান্দাবাজ মানুষ, কিছু স্বার্থপর মানুষ, কিছু ব্যবসায়ী মানুষকে ধোকা দিয়ে বোকা বানানোর জন্য জায়গায় জায়গায় বসে আছে,
মানুষের ঈমানকে ধ্বংস করার জন্য বসে আছে এই সমস্ত মানুষকে চিহ্নিত করে তাদের থেকে আমাদেরকে বিরত রেখে আমাদের ঈমান নামের মহা মূল্যবান সম্পদকে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে কোরআন এবং সুন্নার পরে জীবন যাপন করতে হবে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন অত্যন্ত সুন্দর চমৎকার শেখ আপনি আলোচনা করেছেন আরো সময় দেওয়া দরকার ছিল আপনাকে আমাদের হাতে সময় নেই আমরা এখন দোয়ায় চলে যাব দর্শক মণ্ডলী অনেক আলোচনা আজকে হয়েছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করেছি প্রশ্নগুলো আপনারা করেছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বড় সুন্দর গুরুত্বপূর্ণ এবং চমৎকার প্রশ্ন আপনারা করে থাকেন আল্লাহ রাব্বে করিম আপনাদেরকে আমাদেরকে যারা অনুষ্ঠান দেখেছেন শুনেছেন সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি এখন দোয়া হবে দুরুদ ইস্তেগফার আমরা পাঠ করি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار آمين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا آمين. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة رب العالمين আমাদের জীবনের সমস্ত সমস্ত অপরাধ সমস্ত পাপাচারগুলো আপনি মাফ করে দিন রব্বুল আলামিন জীবনে জেনে না জেনে বুঝে না বুঝে প্রকাশ্যে গোপনে যত অন্যায় অপরাধ করেছি আয় আল্লাহ আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিন আমাদের আব্বা আম্মার গুনাহখাতা মাফ করে দিন আমাদের দাদা দাদির গুনাহখাতা মাফ করে দিন আমাদের নানা নানির গুনাহখাতাগুলো মাফ করে দিন আমাদের সমস্ত আত্মীয়-স্বজন আপনজনের গুনাহখাতাগুলো মাফ করে দিন রব্বুল আলামিন বিশেষ করে আমাদের অনেক আপনজন প্রিয়জন পরিচিতজন অনেক মহব্বতের মানুষ আমাদের থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে শায়িত আছে রব্বুল আলামিন যাদের অনেক অবদান শ্রম ভালোবাসা আমাদের উপরে রয়েছে আজকে তারা চাতক পাখির ন্যায় আমাদের দিকে তাকিয়ে আছে রব্বুল আলামিন তাদের জন্য আমরা ফরিয়াদ করছি এমন সমস্ত আপনজন প্রিয়জন পরিচিতজন সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগিচা বানিয়ে দিন রব্বুল আলামিন আমরা যখন দুনিয়ার থেকে চলে যাব জীবনের শেষ সময় আল্লাহ ওই সময় খালি হাতে যেতে না হয় মহামূল্যবান সম্পদ ঈমান নিয়ে যেতে পারি সেই ভালো কাজগুলো বেশি বেশি করার তৌফিক দান করে দিন রব্বুল আলামিন এই অনুষ্ঠানকে আপনি কবুল করে নিন এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান সাহেবের হায়াতের মধ্যে আপনি বরকত দান করে দিন বসুন্ধরা গ্রুপের এমডি সাহেব সহ আরো এই পরিবারের যারা সদস্যবৃন্দ রয়েছে সকলকে আপনি হায়াতে তৈয়বা দান করে দিন দ্বীনের খিদমত করার তৌফিক দান করে দিন এই বসুন্ধরা গ্রুপের যত ব্যবসা প্রতিষ্ঠান দেশে বিদেশে রয়েছে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানকে সর্ব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি হেফাজত করুন রব্বুল আলামিন তাদেরকে দ্বীনের কাজ করার তৌফিক দান করে দিন আর রব্বুল আলামিন আমাদের সাথে দেশে বিদেশে যে সমস্ত ভাই ও বোনেরা যুক্ত ছিল যুক্ত রয়েছে যুক্ত থাকবে রব্বুল আলামিন সকলকে আপনি কবুল করে নিন যত ভাইরা দোয়া চেয়েছে বিপদ আপদে আছে আল্লাহ সকলের সমস্ত দিলের নেক মাকসাদগুলোকে আপনি পূর্ণ করে দিন যারা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদেরকে আপনি মাফ করে দিন রব্বুল আলামিন আমাদের দেশটাকে আপনি কবুল করে নিন আমাদের দেশটাকে গোটা বিশ্বের মানচিত্রে একটি আদর্শ উন্নত স্বনির্ভর দেশ হিসেবে আপনি কবুল
কবুল করে নিন খনিজ সম্পদ দিয়ে আমাদের দেশটাকে আপনি পূর্ণ করে দিন রব্বুল আলামিন আমাদের দেশের প্রত্যেকটা নাগরিককে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করে দিন আমাদের সকল দোয়া পীর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তোফায়েল আপনি কবুল করে নিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين